হিট এক পৌরকর্মীকে খুনের চেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা শহরের বালুচর এলাকায় আক্রান্ত পৌরকর্মী চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত পৌরকর্মীর নাম তুফান দাস আটচল্লিশ বছর বয়স আক্রান্তের অভিযোগ তিনি তৃণমূল করেন এবং যারা হামলা করেছে তারা বিজেপি কর্মী ওই তো আমি ওখান থেকে মানে শ্বশুর বাড়ি থেকে সোমবারের দিন শ্বশুর মারা গেছে ওই হবিষির বাজার দিতে গেছিলাম দিয়ে রোডে উঠে হঠাৎ গাড়ি থামিয়ে আমাকে মারধর শুরু করে দেয় মেরেছে নর্ত মন্ডল আকাশ কুতু আর রহমান কি মনে কর বিক্রম কি মনে করছেন কেন মারল আমি বুঝতে পারিনি আমি যেহেতু টিএমসি করি ওরা বিজেপি পার্টি অফিসে ওখানে উঠা বসা করে চায়ের দোকান আছে ওইভাবে আমাকে মনে মেরেছে রাজনৈতিক কোনো কারণে মেরেছে হ্যাঁ আপনি কি কাজ করেন ভাই পুরো সবাই কাজ করেন কি ওরা ওরা প্রথমে লাঠি দিয়ে মারে পিঠে তারপরে একটা চোখা দাওয়ের মতন বলাতে মারে